নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পাবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে দুমু কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি পটলগুলোকে এইভাবে খোসাটাকে চেঁচে নিয়েছি, চেঁচে দুমু আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো বা নুনটা পটলের ভেতরে ঢোকে। এই পটলগুলো আমার কাটা হয়ে গেছে, আমি একটা পটল কাটিনি। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি পটলের খোসাটা ছাড়িয়েছি। পটলের উপরের পাতলা খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম, আপনারাও এইভাবে পটলের উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নেবেন। বটির সাহায্যেও আপনারা করতে পারেন, আবার ছুরির সাহায্যেও করতে পারেন। এবার আমি পটলের দুমুখ কেটে নেব। ঠিক এইভাবে পটলগুলোকে আমি কেটে নিয়েছি, পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। এইভাবে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, আর এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। এবার টমেটো আর কাজু বাদামটা আমি একসঙ্গে মিক্সার জারে পেস্ট করে নেব। এর মধ্যে অল্প জল অ্যাড করছি। এবার আমি মিক্সার জারটা বন্ধ করে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ঠিক এরকম মিহি করে টমেটো আর কাজু বাদামটা আমি পেস্ট করে নিলাম। এবার আমি পটলগুলোকে ভাজবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। দই পটলটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। গ্যাসটা জোরে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে পটলগুলো তেলের মধ্যে ছাড়বেন, তা না হলে পটলগুলো ফুটে আপনাদের গায়ে লাগতে পারে। পটলগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। গ্যাসটা জোরে করেই আমি পটলগুলো ভাজবো, আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে 2
ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, চারটি লবঙ্গ আছে আর দু টুকরো দারচিনি আছে দিয়ে দিলাম, অল্প গোটা জিরে দিলাম। গোটা মশলাগুলো আমি এই এক মিনিটের মতন নাড়াচাড়া করব তেলের মধ্যে, গ্যাসটা কিন্তু কমানো আছে। গ্যাসটা কমিয়ে আপনারা এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দেবেন, তা না হলে তাড়াতাড়ি গোটা মশলাগুলো পুড়ে যাবে, আর যখন মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ভাববেন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো আর কাজু বাদামের পেস্টটা যে আমি করে নিয়েছি সেটা। এক চামচ আদা বাটা দিচ্ছি, এখনও কিন্তু আমার গ্যাসটা কিন্তু কমানো আছে। হলুদ দিচ্ছি, নুন দিলাম, এই চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, একই পরিমাণে আমি ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে 100 গ্রাম টক দই আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই 100 গ্রামের থেকে আমি 2 চামচ এখন দেবো, বাকি দইটা পরে আমি ব্যবহার করব। 1 চামচ চিনি দিলাম। মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি, 1 মিনিটের মতন মশলাটা আমি কষালাম। এবার দেবো মিক্সার জারে যে আমি টমেটো আর কাজু বাদামটা পেস্ট করেছিলাম, সেই মিক্সার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে কষাবো। জলটা অ্যাড করার পর আমি 1 মিনিট ধরে মশলাটা কষালাম, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এবার আমি কষিয়ে নেব। পটলগুলো ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। পটলগুলো ভালো করে মশলার সাথে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি বাকি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে পটলগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি পটলগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আমি জোরে দিয়েই রেখেছি, গ্যাসটা জোরে দিয়েই আমি পটলটা মশলার সাথে কষাবো। টক দইটা দিয়ে পটলগুলো আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছিঁড়েছে, খুব সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে আমি মশলা আর পটলের সাথে মিশিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে আমি ঝোলের সাথে আর পটলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। গরম মশলাটা ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি দিয়ে দিলাম। ঢাকনাটা খোলার পর আমি আবারও পটলগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পটলগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সমস্ত পটল আর মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দই পটলটা আমি আরও 2 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসটা একদম কমানো আছে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আবারও পটলটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দই পটল আমার রেডি হয়ে গেছে। আমি ঝোলটা ঠিক এরকম মাখো মাখো রাখবো, এর থেকে বেশি পাতলাও রাখবো না, আবার বেশি ঘনও করবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরটু শুকিয়ে যাবে। ঠিক এরকম ঝোলটা রাখতে হবে। আপনারাও দই পটলের ঝোলটা ঠিক এরকম রাখবেন, এর থেকে বেশি পাতলাও রাখবেন না, আবার বেশি ঘনও রাখবেন না। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর দই পটলটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো দই পটলের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আপনারাও বাড়িতে আমার মতন করে দই পটল ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এই দই পটল গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে তেমনি রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। আমার এই দই পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।